জেনিটাল রিজুভেনেশন সার্জারি অথবা আমরা যেটাকে বলি যে কোপনাঙ্গের সৌন্দর্যবর্ধক সার্জারি, এই সার্জারিগুলোর মধ্যে সবচেয়ে কমন হলো ভেজেনোপ্লাস্টি এবং হাইমেনোপ্লাস্টি। তো এই ভেজেনোপ্লাস্টি এবং হাইমেনোপ্লাস্টি মধ্যে অনেক কনফিউশন, আমরা যারা এই সার্জারিগুলি করাতে চান তো তারা মাঝে মাঝে প্রশ্ন করেন যে কোনটা ভেজেনোপ্লাস্টি কোনটা হাইমেনোপ্লাস্টি এবং কখন কোনটা করাতে হবে, কার কোনটা প্রয়োজন, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। ভ্যাজাইনোপ্লাস্টি হলো যে ভ্যাজাইনার রিপেয়ার, মেয়েদের যে যৌনি পথ আছে সেটা রিপেয়ার, সেটা রিপেয়ার করা কখন প্রয়োজন হয়ে পড়ে, এটা যখন কোনো কারণে ঢিলা হয়ে যায়, এই যৌনি পথটা যখন ঢিলা হয়ে যায়, যেমন কারো দীর্ঘ দাম্পত্য জীবনে পড়ে সেটা হতে পারে, অথবা নর্মাল ভ্যাজাইনাল ডেলিভারি পরে এটা হতে পারে। এই অবস্থাটা যখন হয় তখন তিনি আর ওই স্বামীর সাথে মেলামেশাটা আগের মতো এনজয় করেন না, তখন তিনি একটা সমাধান খুঁজতে থাকেন। সমাধান খুঁজে অনেকে হয়তো জানেন না যে এটার একটা বেসিক্যালি সমাধান আছে তখন, এবং এই প্রশ্নগুলি যেহেতু অনেকের সাথে শেয়ার করতে পারেন না তখন তারা যে অনলাইনের দ্বারস্থ হন। এখন আসি যে ভ্যাজাইনোপ্লাস্টি সার্জারিটা আমরা কীভাবে করি। তো এটা আমরা যেটা বলছিলাম যে লুজ ভ্যাজাইনাটাকে আমরা টাইট করে থাকি, এটা বেসিক্যালি অর্ধেক অবশ করে যে সার্জারিটা, যে স্পাইনাল অ্যানেস্থেশিয়া এটা দিয়েও করা যায় এবং লোকাল অ্যানেস্থেশিয়া দিয়ে করা যায়, এবং অধিকাংশ পেশেন্টরা লোকাল অ্যানেস্থেশিয়া করতে স্বাচ্ছন্দ্য বোধ করে, যেহেতু লোকাল অ্যানেস্থেশিয়া দেওয়া করলে সাথে সাথে চলে যাওয়া যায়। তো এই সার্জারিটাতে আমরা যেটা করি যে যেহেতু ভ্যাজাইনাল সারফেসটা অনেক বড় হয়ে যায়, একটা সার্টেন অ্যামাউন্ট, সার্টেন কিন্তু ভ্যাজাইনার ভিতরে যে পর্দাটা থাকে এই পর্দার একটা অংশ, অর্থাৎ সারফেস এপিথেলিয়ামের একটা অংশ আমরা কেটে ফেলি। এবং সবচেয়ে জরুরি যে বিষয়টা, নিচের যে মাসেল লেয়ারটা থাকে সেটা কিন্তু আমরা টাইট করে দিয়ে আসি। এই টাইট করে দিলে তখন এটা স্থায়ীভাবে টাইট হয়ে যায়। এবং হাইমেনোপ্লাস্টি যে জিনিসটা, হাইমেনোপ্লাস্টিটা হলো যে এই যোনি পথের ভিতরে ভার্জিন মেয়েদের একটা পর্দা থাকে, এবং এটা যখন সে ফিজিক্যাল রিলেশনে যায় তখন কিন্তু এই পর্দাটা ব্রেক আপ হয়, অর্থাৎ ভেঙে যায়, ছিঁড়ে যায়। এই ছিঁড়ে যাওয়া পর্দাটাকে রিপেয়ার করার নাম হলো হাইমেনোপ্লাস্টি, অর্থাৎ সতী পর্দা ছিঁড়ে গেলে সতী পর্দাটা রিপেয়ার করে নেওয়া। এটা অনেকেই করে থাকেন যারা অনাকাঙ্ক্ষিত সেক্স করার পরে বুঝতে পারছেন যে না আমার এই জিনিসটা ইনটেক্ট পর্দাটা আমার ড্যামেজ হয়ে গেছে, ছিঁড়ে গেছে, সেটা আমার রিপেয়ার করা প্রয়োজন। অথবা কেউ হয়তো দাম্পত্য জীবন শুরু করেছিলেন দুই মাস তিন মাস করার সংসার করার পরে কোনো কারণে তার জীবনের পরিসমাপ্তি ঘটেছে, এই দাম্পত্য জীবনের পরিসমাপ্তি ঘটেছে এবং তিনি আবার নতুন করে একটা জীবন শুরু করতে চাচ্ছেন, সংসার শুরু করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রেও তারা আমাদের কাছে এই সমস্যাটার জন্য দ্বারস্থ হন। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এখন যে হাইমেনোপ্লাস্টি কোনটা আর হলো ভ্যাজাইনোপ্লাস্টি কোনটা। হাইমেনোপ্লাস্টি মানে হাইমেন পর্দা রিপেয়ার করা, হাইমেন পর্দা হলো যোনি পথের মাঝখানে বা যোনি পথের শুরুতে এক জায়গায় থাকে যেটা ফিজিক্যাল রিলেশনের সময় ছিঁড়ে যায়, হ্যাঁ, সেইটাই, সেই পর্দাটা রিপেয়ার করাটাকে হলো হাইমেনোপ্লাস্টি বলে। এবং এখন যারা অনেক দিন দাম্পত্য জীবন অতিবাহিত করে ফেলেছেন এবং তাদের এই যোনি পথটা অনেক ঢিলা হয়ে গেছে, তাদের জন্য বেসিক্যালি ভ্যাজাইনোপ্লাস্টি সার্জারি। তাদের চাইলে আপনারা এটার সাথে হাইমেনোপ্লাস্টি করতে পারেন, তবে এই ক্ষেত্রে হাইমেনোপ্লাস্টি করাটা অত জরুরি না। আবার যাদের অল্প কিছুদিন দাম্পত্য জীবন অতিবাহিত হয়েছে, অর্থাৎ দুই মাস তিন মাস বা এক বছর, তাদের বেসিক্যালি ভ্যাজাইনা অত লুজ হয় না, সেই ক্ষেত্রে শুধু তাদের হাইমেন পর্দাটা রিপেয়ার করলেই চলে। হ্যাঁ, আপনার একটা জিনিস মনে রাখলে হবে যে যাদের যোনি পথ অনেক ঢিলা হয়ে গেছে তাদের জন্য ভ্যাজাইনোপ্লাস্টি, আর যাদের যোনি পথ খুব বেশি ঢিলা হয় না, শুধু হাইমেন পর্দা অল্প কিছুদিন সেক্স করার পরে হাইমেন পর্দা ছিঁড়ে গিয়েছে, তাদের জন্য আমরা হাইমেন পর্দাটা রিপেয়ার করে দিয়ে থাকি, এটার নাম হলো হাইমেনোপ্লাস্টি সার্জারি। তো এই দুইটা সার্জারি যেহেতু লোকাল অ্যানেস্থেশিয়াতে করা হচ্ছে, এগুলো মাইনর সার্জারি হিসাবেই কাউন্ট হয়, ছোটো সার্জারি হিসাবে কাউন্ট হয়, এবং
এই সার্জারিগুলো করার পরপরই আপনি কিন্তু হসপিটাল ত্যাগ করতে পারছেন, হসপিটালে থাকার প্রয়োজন হচ্ছে না। এবং আরেকটা বিষয় হলো, যেহেতু এটা প্রাইভেট পার্সের সার্জারি, আমরা এই বিষয়ে রোগীর প্রাইভেসি খুব ভালোভাবে মেনটেন করি।